বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা টেবিল ফ্যানের এসির তার লাগাবেন। এজন্য এটা এসির তার নাই, এটা কিভাবে এসির তার লাগাবেন এটা আপনি আজকে আমরা দেখাবো। আপনারা এই এসি তার ঘরে বসে লাগাইতে পারবেন, এটা কোনো মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে না, আপনারা নিজের হাতেই নিজে লাগাই নিতে পারবেন এই এসি তার। প্রথমত এই পিছনের ব্যাক কভারটা খুলতে হবে আপনাকে। হ্যাঁ বন্ধুরা, যারা নাকি আমাদের চ্যানেলে নতুন, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা কোন ধরনের ভিডিও চান আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এজন ব্যাক কভার খুললে আপনি ভিতর থেকে পাঁচটা কিংবা চারটা তার বের হবে। এ ধরুন এটা কিন্তু চারটা তার, এই চারটার ভিতরে এই কালাটা হচ্ছে কমন, এই যেটা আমি এই যে এক দুই তিন এটা রয়েছে হাইলো, আর এই যে যেটা কালা এটা হচ্ছে কমন তার, এটা সর্বপ্রথম কমন। এটা আর কি আপনি কারেন্টে যাবে, সরাসরি কারেন্টে যা লাগবে। এই দেখুন আমরা কীভাবে লাগাই, ভালো করে আপনি লক্ষ্য করেন। আপনি দোকান থেকে একটা টুপিন ফ্লাগ কিনবেন, আর কিছু তার কিনবেন, কয়েক গজ তার কিনবেন এই সাদা তার। এই যে টুপিন ফ্লাগে ভালো করে আপনি তার ঢুকায় ভালো করে টাইটে দিবেন, যেন টাটানি করলে ওজনই না সুইটে আসে। এই ফ্লাগে খুব ভালো করে টাইট দিবেন। টাইট দেওয়ার পর এই দেখুন টাটানি করলেও আর ছুটবে না। এরপর পিছনে যে কভারটা আছে এই কভারটা আপনাকে লাগাই দিতে হবে। এই কভারটা আপনি সুন্দর করে লাগাই দিবেন। এরপরে ওই মাথার তার কিছুটা ছুইলে বাইর করে নিতে হবে। এ দেখুন দুইটার মাথা আপনি কিছুটা তার বাইর করে নেবেন। এই যে এখানে একটা গিটু দিয়ে দিবেন, যেহেতু আপনার টেবিল তার দুরা কেউ টানাটানি করলে যিনি এন থেকে তার খুলে না আসে। এই ধরুন কালাটায় সরাসরি ডাইরেক্ট লাগাই দেবেন। এই কালা কমনে সরাসরি একটা তার লাগাই দেবেন সরাসরি ভাই। এই ধরুন একটা এই কালা তারে আপনার এসির তার যে কালা তার ওইটা সরাসরি লেগে গেছে। সরাসরি লাগাই দেওয়ার পর এমনি আটকাই দিবেন, কিংবা আপনি কষ্টিপ মারি দিতে পারেন। আমরা যে টিউব ঢুকাই দিয়েছি আপনি কষ্টিপও মারি দিতে পারেন। আর এই তারটা যাবে আপনার সুইচে, ওই যে এক দুই তিন যে সুইচটা লাগানো আছে এটার যে মাথায় একটা সুইচের পিন আছে, এই পিনটা আপনার লাগাইতে হইব। আপনি এখানে লাগানোর পর আপনি চাইলে এখানে কষ্টিপও মারি দিতে পারেন, আবার টিউবও ঢুকাইতে পারবেন। আবার যদি চান যে না আমি কিছু লাগাবো না তাও পারেন, আমি এখানে কিছুই লাগাবো না। দেখুন খোলা রাখলাম, তারপরে যে গিটুটা দিছি এই গিটুটা এই যে এই ইতে ভিতরে ঢুকাই এনে তারটা বাই করে দেব। এদিন ভালো করে লক্ষ্য করে দেখুন, আমি একটা কালাই সরাসরি লাগাইছি আর একটা সুইজে নিয়ে লাগাইছি। কালা কালাই সরাসরি লাগাইছি আর লালা লাগাইছি নিয়ে সুইজে। এরপর আপনি এই কভার দাবার যেভাবে ছিল সেভাবে ঠিক সেইভাবে আপনি আটকাই দিবেন। হ্যাঁ বন্ধুরা, যারা নিয়ে আমাদের চ্যানেলে নতুন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনারা কোন ধরনের ভিডিও চান আমাদের কমেন্টে জানাইতে পারেন। কোন ফ্যান মোটর যে কোনো কাজের জন্য আপনি কোন ধরনের ভিডিও চান এটা আমাদের কমেন্টে জানাতে পারেন, আমরা অবশ্যই ওই ভিডিও ছাড়ার চেষ্টা করব। তার ধরে টানাটানি করলেও ভিতর থেকে আর সুইট আসবে না। এখন আপনাদের একটু চালাই দেখামু। এদের দুই তিনে সুইচ দিলেই আপনার অটোমেটিক ফ্যান ঘুরতেছে। ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্টে জানান।